জনাব আমির হোসেন আবু আমাদের দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা, তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য। তার এই বক্তব্য নিয়ে আমাদের দলের মধ্যে, সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি, এমনকি 14 দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি। তবে তিনি যেটি বলেছেন তিনি ঠিক সেইভাবে বলেননি। তার সাথে যোগাযোগ করা হয়েছিল, তিনি বলেছেন আসলে কাগজে বা গণমাধ্যমে যেভাবে এসেছে তিনি ঠিক সেভাবে বলেননি। যেভাবেই আসুক এটি তার ব্যক্তিগত অভিমত। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী রাজনৈতিক দল, কানাডার আদালত কর্তৃক রায়প্রাপ্ত সন্ত্রাসী, অর্থাৎ সিলমারা সন্ত্রাসী। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশের দেশ কানাডার আদালত থেকে একেবারে রায়প্রাপ্ত, অর্থাৎ আদালত কর্তৃক ভ্যালিডেটেড সন্ত্রাসী রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, যারা মানুষ পোড়ায় পুড়িয়েছে, গাড়িঘোড়া পোড়ায়, পুলিশের উপরে হামলা চালায়, মানুষের উপরে হামলা চালায়, মানুষের সম্পত্তির উপরে হামলা চালায়, যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে 21 আগস্টের গ্রেনেড হামলা চালায়, যাদের হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের এসএম কেবরিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের আহসানুল্লাহ মাস্টার, খুলনার মঞ্জুরুল ইমাম সহ অনেকেই নিহত হয়েছে, যাদের হামলায় আমাদের শেখ হালাল এমপির জনসভায় অনেক মানুষ আহত নিহত হয়েছে, আর বিএনপিকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদের হামলায় সারা দেশে 500 জায়গায় এক জায়গায় বোমা ফুটেছে, যারা জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্রের অস্বাভাবিক মৃত্যুর পর তার প্রতি সহানুভূতি জানাতে দেশের প্রধানমন্ত্রী গিয়ে বেগম খালেদা জিয়ার দরজায় দাঁড়িয়েছিল এবং আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে দরজা খুলে নাই, সেই দলের সাথেও মাননীয় প্রধানমন্ত্রী আলোচনায় বসেছেন, আলোচনায় বসার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। তো যারা এই ধরনের অগ্নিসন্ত্রাস চালায়, মানুষের উপর হামলা চালায়, তাদের সাথে আলোচনা কতটুকু ফলপ্রসূ বা তাদের সাথে আলোচনা করে কী হবে সেটি হচ্ছে বড় প্রশ্ন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে চায়, তাদের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন এবং নির্বাচন কমিশনকে আমাদের সরকার সর্বতোভাবে সহায়তা করবে যাতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি আসলে নির্বাচনকে ভয় পায়। তারা 2014 সালের নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, 500 ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, 2 জন প্রিসাইডিং অফিসারকে হত্যা করেছে এবং 3,500 মানুষ পুড়িয়েছে, তার মধ্যে 500 জন আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে। তারা আসলে নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু এবার আর তাদের পক্ষে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন বর্জন করা তাদের পক্ষে সম্ভবপর হবে না। বর্তমান সরকারই আগামী নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। যেভাবে ভারতে নির্বাচনকালীন সময়ে চলতি সরকার দায়িত্ব পালন করে, অস্ট্রেলিয়ায় পালন করে, জাপানে পালন করে, যুক্তরাজ্যে পালন করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও কিন্তু পদত্যাগ করে না, তিনিও নির্বাচনকালীন সময়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, যেভাবে সমস্ত গণতান্ত্রিক দেশে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে, ঠিক সেভাবে আমাদের দেশেও নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং সেই সরকারের আকার কী হবে না হবে সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার।